গাইবান্ধায় শ্রমিক জনতার সমাবেশ অনুষ্ঠিত। আপনারা দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। এখন দেখবেন বিস্তারিত। শ্রমিক লীগের আন্দোলন, সংগ্রাম ও সফলতার 50 বছর সুবর্ণ রজত জয়ন্তী ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে পৌর শহীদ মিনা চত্বরে শ্রমিক জনতার সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন। জাতীয় শ্রমিক লীগ শহর শাখার সভাপতি মইনুল হকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ ইমারুল ইসলাম সাবিন, শ্রমিক লীগের শহর শাখার সাধারণ সম্পাদক চঞ্চল সাহা, শ্রমিক নেতা খায়রুল ইসলাম, সুধাংশু কুমার রায়সহ আরও অনেকে। বক্তারা বলেন, বঙ্গবন্ধু আদর্শ বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে শ্রমিক লীগের নেতাকর্মীরা তাদের তৎপরতা চালিয়ে যাবে। রাজপথ থেকে কর্মক্ষেত্র সবখানেই মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত শ্রমিক লীগ সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। এর পূর্বে আওয়ামী শ্রমিক লীগের বিভিন্ন সংগঠন মিছিল শোভাযাত্রা নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevision.net এবং facebook.com/mktelevision পেজ। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।